শুভ সন্ধ্যা, সবাইকে স্বাগত জানাচ্ছি আয়ন টেলিভিশনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন আমাদের ঢাকা দেখবার জন্য। আমাদের ঢাকা মূলত ঢাকা কেন্দ্রিক একটি অনুষ্ঠান। আমরা যারা ঢাকা থেকে বিলেতে এসে বসবাস করছি, তাদের জীবনের সুখ দুঃখ, আনন্দ বেদনা, তাদের সাফল্য ব্যর্থতা, তাদের ফেলে আসা অতীত যা তারা ফেলে এসছেন ঢাকায়, এবং তাদের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমের খোঁজখবর, গল্প আপনাদের সাথে শেয়ার করবার একটা ক্ষুদ্র প্রয়াস হচ্ছে আমাদের ঢাকা। আর পুরো অনুষ্ঠান জুড়ে আমি আছি আপনাদের সাথে আসাদুজ্জামান বুলবুল। যথারীতি আজকেও আমার কিছু গেস্ট থাকবেন, তারা তাদের সাফল্য ব্যর্থতা, তাদের সুখ দুঃখের গল্প আপনাদের সাথে শেয়ার করবেন। আমি আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি আমার গেস্টদের। প্রথমে আছেন আমার ঠিক ডানে জনাব মাহবুবুল আলম চৌধুরী হাসান। হাসান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ঢাকায়। ধন্যবাদ বুলবুল ভাই আমাকে আমন্ত্রণ করার জন্য আয়ন টিভিতে, এবং ঢাকা নিয়ে কিছু কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। এরপর আছেন আমাদের অতি পরিচিত, যাকে পরিচয় করে দেওয়ার কিছু নেই, তার অনেক অনেক পরিচয় আমাদের গল্পের মাধ্যমে, আলাপের মাধ্যমে তার কাছে জানবো আমরা তার সব গল্পগুলো। তাকে আপনারা সবাই চিনেন, ও কমিউনিটি অত্যন্ত জনপ্রিয়, অত্যন্ত প্রিয়, আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, অ্যাস এই সোহাগ। সোহাগ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ঢাকায়। ধন্যবাদ আপনাকে, আমাকে আমন্ত্রণ জানান। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আলোচনা শুরু করবার আগে ছোট্ট একটা গল্প বলি। আমরা আজকে যে এই আলো ঝলমলে স্টুডিওর মধ্যে বসে আছি, এই আলোগুলো আমাদের দিচ্ছে বিদ্যুৎ, বিদ্যুৎ থেকে আলোগুলো আসছে। এই আলো ঝলমলে উজ্জ্বল স্টুডিওটা অন্ধকার রাতে পরিণত হবে যদি আজকে বিদ্যুৎ চলে যায়। এটা বিলেতে আমাদের এই অভিজ্ঞতা নেই বলতে গেলেই চলে, কিন্তু আমরা যারা বাংলাদেশ থেকে এসেছি, ঢাকা থেকে এসেছি, তারা এই বিষয়টা সাথে খুব বেশি পরিচিত। ঢাকায় কবে প্রথম বিদ্যুৎ এসেছিল আজকের গল্প আমার, 1901 সালে প্রথম ঢাকার জমিদার আহসান মঞ্জিলে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করেছিলেন। এটা একটা বিস্ময় ছিল ঢাকাবাসীর কাছে, একটা চমক ছিল। তবে খুব স্বল্প পরিসরে শুধু আহসান মঞ্জিল এবং আশেপাশের দু একটা রাস্তাতে এই বিদ্যুৎ সরবরাহ করা হয়েছিল সেই সময়। এরপরে 1919 সালে আর একটু বড় আকারে এই বিদ্যুৎ বা বাণিজ্যিকভাবে বিদ্যুৎ বিতরণ শুরু হয়, এবং সেটা শুধুমাত্র অভিজাত কয়েকটা বাড়িতে, সেই সময় যারা বিত্তশালী, যারা প্রভাবশালী, এরকম কিছু বাড়িতে সেই সময় বিদ্যুৎ সরবরাহ করা হয়েছিল। আর সর্বপ্রথম এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয় 1933 সালে, যেটা পরিবাগে ধানমন্ডি পাওয়ার স্টেশন নামে এটা পরিচিত ছিল। 6 মেগাওয়াটের অত্যন্ত কম, 6 মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ছিল সেটা, এবং সেটা দিয়েও শুধুমাত্র ঢাকার বিভিন্ন এলাকায় অভিজাত যারা মানুষ ছিলেন, যারা বিত্তশালী ছিলেন, তারাই এই বিদ্যুতের সুবিধা ভোগ করতেন। তো ধন্যবাদ, আমার গল্প ছোটো করে শেষ করছি। আমি আমার মূল আলোচনা পর্বে যাব। এই পর্যায়ে আমার আলোচকরা আছেন, তাদের কাছ থেকে তাদের সুখ দুঃখে, তাদের সাফল্য ব্যর্থতা, তাদের সাংগঠনিক গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করবেন। প্রথমে আমি যাচ্ছি হাসান ভাইয়ের কাছে। হাসান ভাই, আপনি ঢাকার সন্তান, আপনি ঢাকার কোথেকে এসেছেন, আপনার জন্ম কোথায়, বেড়ে উঠছেন কোথায়? ধন্যবাদ বুলবু ভাই প্রশ্ন করার জন্য। আমার জন্ম পুরনো ঢাকায়। পুরনো ঢাকা বলতে আমরা যে এলাকাকে বুঝি, যেমন লালবাগ, চকবাজার, উড রোড, বংশাল, নাজিরা বাজার, এই সমস্ত এরিয়া, তো এই এরিয়া দিয়ে আমাদের আত্মীয়স্বজন, এবং আমার জন্ম পুরনো ঢাকায়, হুইচ ইজ লালবাগ এরিয়াতে। তাহলে ঢাকা মহানগরের যে উত্তর দক্ষিণ, উত্তরে হচ্ছে আপনার? জি, উত্তরে। উত্তরে বর্তমানে আমরা যে ডিভাইড হওয়ার পরে এখন আমরা উত্তরে আছি, সরি দক্ষিণে। তাহলে মূলত ঢাকার গোড়াপত্তন হচ্ছে ঢাকা, আপনাদের অঞ্চল থেকে শুরু ঢাকার যে গোড়াপত্তন তা বলা যায়, কারণ বুড়িগঙ্গা নদী ডাক দিলে শোনা যায়, লালবাগ কিল্লা আমরা ডাক দিলে লালবাগ কিল্লা মানুষ শুনতে পাবে, এতখানি ডিস্টেন্সে আছি আমরা। সো এই জন্য আমরা বলি যে পুরনো ঢাকা, আমরা পুরনো ঢাকার মানুষ। হ্যাঁ, আর আমরা আমাদের জন্মের পরে যখন আমরা মানে নতুন ঢাকা বলতে নিউ টাউন বলতাম, যেটাকে ধানমন্ডিকে বলতাম নিউ টাউন, তখন তো উত্তরা ছিল না। ধন্যবাদ হাসান ভাই, আসছি আপনার কাছে। থ্যাংক ইউ। সোহাগ ভাই, আমি আমার ভূমিকাতে বলেছি আপনাকে পরিচয় করে দেওয়ার কিছু নেই, আপনি ভীষণভাবে পরিচিত নানা কার্যক্রমের মাধ্যমে, এবং আপনার সেই গল্পগুলো আমাদের সাথে শেয়ার করবেন আজকে। আপনি ঢাকার সন্তান, আপনি ঢাকার কোথেকে এসেছেন, বাড়ি কোথায়? ধন্যবাদ আপনাকে আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। বেসিক্যালি এই অনুষ্ঠানটা আমার খুব প্রিয় একটি অনুষ্ঠান, আমি প্রতিনিয়তই দেখে থাকি। আর প্রিয় হওয়ার আরেকটা কারণ হচ্ছে আমাদের ঢাকা, তো ঢাকা তো ঢাকাই, এবং ঢাকার সন্তান হিসেবে আমি অবশ্যই গর্বিত। আমি মূলত ঢাকার নবাবগঞ্জ
সেখানেই জন্ম, সেখানেই বেড়ে ওঠা, শৈশব আমার সেখানেই কেটেছে। আর নবাবগঞ্জ নিয়ে অনেকের একটা কনফিউশন রয়েছে, যেমন ঢাকাতে কিন্তু নবাবগঞ্জ হচ্ছে দুইটা, একটা হচ্ছে নবাবগঞ্জ উপজেলা নবাবগঞ্জ, আর একটা হচ্ছে পুরান ঢাকা আরেকটা নবাবগঞ্জ রয়েছে। তো আমারটা হচ্ছে নবাবগঞ্জ উপজেলা যেটা সেটাই। তো অবশ্যই কথা বলবো, অন্যান্য বিষয় নিয়েও কথা বলবো। এই ছিল আমার পরিচয়। ধন্যবাদ সুভাগ ভাই। হাসান ভাই, এবার আপনার কাছে, আপনি আপনার প্রথম স্কুল কোথায় ছিল, আপনার হেড টিচারের নাম মনে আছে? ধন্যবাদ বলবো ভাই। হ্যাঁ, হেড, আমার প্রথম স্কুলের নাম ছিল কে এম বশির প্রাইমারি বিদ্যালয়, যেটা আমাদের মানে লালবাগের ভিতরেই, হ্যাঁ, ওয়াকিং ডিস্টেন্সে আর কি। আর আমার হেড টিচার ছিলেন আশরাফ উদ্দিন স্যার। তো এরপরে আমি প্রাইমারি স্কুল পাশ করার পরে আমি চলে গেছি হাই স্কুলে, যেটা ছিল বক্সিবাজারে নবকুমার ইনস্টিটিউশন, খুব লেখাপড়া করছি, হ্যাঁ, আলিয়া মাদ্রাসার কাছে আর কি। তো ধন্যবাদ হাসান ভাই। সুভাষ ভাই, আপনার কাছে একই প্রশ্ন, আপনার দীর্ঘ ক্যারিয়ার, পড়াশোনা এটা সেটা, আপনার প্রথম স্কুল কোথায় ছিল? প্রথম স্কুল ছিল নবাবগঞ্জের গালিমপুর ইউনিয়নের গালিমপুর রহমানের হাই স্কুল, যেটা শতবর্ষেরও বেশি পুরাতন একটি স্কুল এবং নবাবগঞ্জের মধ্যে একটি স্বনামধন্য স্কুলও বটে, যেখান থেকে আপনার নবাবগঞ্জের বিখ্যাত যে ব্যক্তিগুলো, যেমন সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান সাহেব, সাবেক মন্ত্রী আতাউদ্দিন খান, তারপরে সাবেক আরেকজন মন্ত্রী হারুনুর রশিদ খান মুন্নু, যার যে স্কুল থেকে যারা পাশ করে বেরিয়েছেন, তো এই সব কিছু মিলে সেই স্কুলটা একটি ঐতিহ্যবাহী স্কুল এবং অনেক পুরাতন একটি স্কুল। এবং এই স্কুলে আপনি যে হাসান ভাইকে কোশ্চেন করছিলেন যে প্রধান শিক্ষক কে ছিলেন ওই সময়, আমিও একটু বলতে চাই যে ওই সময় আমি যখন ছিলাম তখন প্রধান শিক্ষক ছিলেন সিদ্দিকুর রহমান খান। তিনি অবশ্য নাই, তিনি স্কুলের দায়িত্বে নাই, বাট তিনি এখনও জীবিত আছেন। এই মুহূর্তে কে প্রধান শিক্ষক আছেন এবং এই মুহূর্তে কারা কারা শিক্ষকতা করছেন, হয়তো বা অনেক অনেক অনেকেই শিক্ষকতা করছেন, ওই সময় যারা আমার সহপাঠী ছিল তারাও এখন ওই স্কুলের শিক্ষক হিসেবে কাজ করছেন। আর পাশাপাশি স্কুল জীবনের পরে কলেজ ছিল আমার গালিমপুরে, সেখানেই আমি আগেই বলেছি যে আমার শৈশবটা কেটেছে নবাবগঞ্জে। ইন্টারমিডিয়েট ছিল গালিমপুর ইসলামতি কলেজ, পরবর্তীতে আমি ঢাকাতে উত্তর ইউনিভার্সিটিতে বিবিএ করি। এর পরবর্তীতে যখন এখানে চলে আসি, এখানে আসার পর আমার স্টুডেন্ট ছিলাম হচ্ছে কভেন্ট ইউনিভার্সিটি, সেখানে আমার গ্রাজুয়েশন মাস্টার্স হয়েছে, আমার সাবজেক্ট ছিল হচ্ছে ডিপ্লোমেসির উপর। তো সময়ের পরিক্রমায় বিভিন্ন সংগঠন বিভিন্ন জায়গায় আমার পত্র পাওয়া হয়েছে, যেমন এখানে আসার পর যেমন বাংলাদেশি স্টুডেন্ট ইউনিয়ন, যেটা আপনার দীর্ঘ ক্যারিয়ার, আমি আসছি ওই জায়গাটায়। একটা ছোট্ট একটা বিষয় জানি, প্রধান শিক্ষক কেমন ছিল, খুব রাগী ছিল? খুবই রাগী ছিল এবং রাগী অবশ্যই ছিল, এবং প্রধান শিক্ষকের যে সবাই মানে প্রধান শিক্ষককে দেখেই ভয় পাবে, এতে খুব একটা মানে বড়সড় ছিলেন না, তিনি কম উচ্চতার একজন মানুষ ছিলেন, বাট তাকে দেখে সবাই, আমি সহ সবাই মানে খুব ভয়ে থাকতেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ হাসান ভাই। হাসান ভাই, আমি ভূমিকাতে বলছিলাম যে আপনি ঢাকা দক্ষিণ থেকে এসেছেন, যেটা হচ্ছে মূলত ঢাকার গোড়াপত্তন হয়েছিল এই অঞ্চল থেকে, ঢাকার নামকরণও মূলত শুরু হয়েছিল এই অঞ্চল থেকে, তারপর আস্তে আস্তে ঢাকা বিস্তার ঘটেছে এবং এখন তো বিশাল আকার ধারণ করেছে ঢাকার মানচিত্র। ঢাকায় যে মুঘল আমলের যে স্থাপনাগুলো, বেশিরভাগ স্থাপনাই হচ্ছে আপনাদের এই অঞ্চল ঘিরে। জি, আমি আমাদের এর আগের একটা অনুষ্ঠানে বলছিলাম যে কোনো একটা স্থাপনাকে ব্র্যান্ডিং করা যায় কি না, যেই যে যে ব্র্যান্ডিংয়ের মধ্যে সারা পৃথিবী ওই স্থাপনার নামে ঢাকাকে চিনবে। তো আপনি এরকম অনেক স্থাপনা আছে আপনাদের অঞ্চলে, আপনি কয়েকটি স্থাপনা সম্পর্কে যদি আমাদের কিছু বলেন। ধন্যবাদ বলবো ভাই। পুরনো ঢাকা এক নামে সবাই জানে লালবাগের কিল্লা, যেটা খুবই ঐতিহ্যবাহী একটা দুর্গ, যেটা মুঘল আমলের। এটা সম্ভবত 1677 সালে এটা মানে নির্মাণ কাজ শুরু হয়েছিল, কিন্তু পরবর্তীতে এটা কমপ্লিট হয় নাই, এটা শেষ করা হয় নাই, শেষ হয় নাই। তার কারণ হচ্ছে এটা দায়িত্ব ছিল, এটার দায়িত্বে ছিলেন শায়েস্তা খাঁ।
স্বাস্থ্য খাত দায়িত্বে ছিলেন, কিন্তু ইন দ্য মিন টাইম ওনার মেয়ে মারা যাওয়ার পরে ওনার মাইন্ড চেঞ্জ হয়ে গেল, পরিবি তো উনি ওইটা ওই ফোর্ডটাকে কমপ্লিট না করে উনি ওখানে একটা নতুন করে চিন্তাভাবনা করে ওই পরিবিবির মাজার এবং ওনার রেসিডেন্সটাও ওখানে ছিল, তো এগুলা উনি তৈরি করছিলেন, যার কারণে ওই লালবাগের কিল্লাটা কমপ্লিট হয় নাই। তবে এটার সাথে অনেক ইতিহাস আছে, যেমন আমরা ছোটোবেলায় এমন কোনো দিন ছিল না যেখানে না যেতাম, তো ওখানে অনেক সুড়ঙ্গ পথ আছে, এখনও আছে, তবে এই সুড়ঙ্গ পথগুলো বেশি দূর যাওয়া যায় না, কারণ এগুলা বেশিরভাগ মানে যেগুলা আনসিকিউর ছিল, ডেঞ্জার ছিল, ওগুলো ওই ব্রিটিশ আমলেই বন্ধ করে দেওয়া হয়েছে, ওগুলার ভিতরে যাওয়া যায় না, কারণ এগুলো বিভিন্নভাবে মানুষের মুখের মুখরোচক গল্প আছে, যেমন ওখানে গেলে কেউ ফেরত আসে না, তারপরে ব্রিটিশ আমলে কুকুর পাঠাইছিল, ঘোড়া পাঠাইছিল, হাতি পাঠাইছিল, কিন্তু কোনো কিছু ফেরত আসেনি। এটার পিছনে অনেকের অনেক মতবাদ আছে, যেমন ওখানে হয়তো প্রয়োজনীয় গ্যাস আছে যেটা মানে ডিজলভ করে ফেলে সব কিছু, এরকম কিছু থাকতে পারে, তো ইত্যাদি ইত্যাদি কারণে এগুলোকে সিল করে দিচ্ছে একেবারে মেটাল গেট দিয়ে, ওখানে আর যাওয়া যায় না। তবে আমরা ছোটোবেলায় যেরকম দেখছি এই লালবাগের কিল্লা এখন অনেক চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়েছে বলতে এটাকে মানে সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে, এটার পারিপার্শ্বিক সৌন্দর্য বৃদ্ধি, কিন্তু ওই ফোর্টের কোনো টাচ করা হয়নি, ওটা যেভাবে ছিল ওইভাবেই আছে। তো এখন মানুষ বেশি মানুষ এখন যায় ওখানে পরিদর্শন করার জন্য, টাইম পাস করার জন্য, হাঁটার জন্য, আগে তো খেলাধুলা হইতো, এখন বোধহয় খেলাধুলার সুযোগ নাই, যেহেতু ওগুলা অনেকভাবে চেঞ্জ হয়ে গেছে, মানে লেক টেক বানাইছে, ঝর্ণা লাগাইছে, হাঁটার পথ বানাইছে, অনেক কিছু করছে। তো এটা হচ্ছে লালবাগ কিল্লা, তারপরে আছে ওই যে আপনার নবাববাড়ি, তারপরে ও কিল্লার ভিতরে সরি কিল্লার ভিতরে মসজিদ আছে একটা, তারপরে মাজার তো বলেছি, আর ওখানে পুরানো ঢাকা তো যে মূল কম্পাউন্ড ওটা ছিল মনে হয় শায়েস্তা খানের দরবার, ওইখানে মানে উনি প্রশাসনিক কাজকর্ম করতেন, শায়েস্তা খানের দরবার ছিল ওখানে, হ্যাঁ জি ওখানে দরবার ছিল ওনার, এবং ওনার রেসিডেন্সটাও ওখানে ছিল। তো ওগুলো তো স্লোলি ওগুলো এখন ওই শায়েস্তা খানের যে দরবার যেটা ছিল ওটা এখন মিউজিয়াম হয়ে গেছে, মানুষজন ওখানে যে মানে জাস্ট যায় ইতিহাস দেখার জন্য, জানার জন্য, এইভাবে আর কি। আর এখন পুরনো ঢাকা সম্পর্কে তো বলতে গেলে অনেক কিছুই, যেমন ঢাকা শহর হচ্ছে মসজিদের শহর, এখন তো আর সেইভাবে নাই বলতে গেলে, উঁচু উঁচু দালান হয়ে গেছে। তারপরে একটা বিষয় একটা জিজ্ঞেস করি আপনাকে, যে আমি আমি হাসান মঞ্জিলকে দেখেছি ছোটোবেলা থেকে সবসময় একটু পিঙ্ক কালার করা থাকে, কেন এটা আপনি কিছু জানেন? অনেকে আমাকে বলছে এটা পিঙ্ক হাউস, তো এটা কি কোনো এটার রহস্যটা সঠিক আমার জানা নাই, আমি পাই নাই কোথাও। হাসান মঞ্জিলটা তো সম্ভবত উনিশশো সালে তৈরি হয়েছে, 1901 সালের পরে সম্ভবত আসান মঞ্জিলটা তৈরি হয়েছে। তো এটা তো নবাবদের ছিল, নবাবরা হচ্ছেন জমিদারের উপরে যারা, তারা নবাব ছিল ব্রিটিশ শাসনের আমলে, ওনারা নবাব ছিলেন, নবাব স্যার সলিমুল্লাহ, তারপরে নবাব আহসান মঞ্জিলে ওনাদের রেসিডেন্ট ছিল, বসবাস ছিল, ওনাদের দরবার ছিল, সব কিছু ছিল ওখানে। এখনও এই সমস্ত জিনিস রয়েছে, ওনাদের ঘাট, ওনাদের বিল্ডিং, ওনাদের সব কিছু রয়েছে, বাট ওইভাবে নাই, কারণ এটা লুক আফটার হয় না। আমি ওই যে আপনি যে সুড়ঙ্গ পথটার কথা বললেন, এটা সম্পর্কে আমি একটা জায়গায় পড়েছি কিছুদিন আগে, যে একজন কলার অপেক্ষা করছে লাইনে, তো আমরা কলটা নিয়ে নিই। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। জি কে বলছেন ভাইয়া? জি আমার নাম আমানুল্লাহ। আমি কি আমি একটা প্রশ্ন আছে যে হাসান ভাইয়ের কাছে, প্রশ্নটা শুধু মানে ওনার জানতে চাই আর কি, আমি তো বলতে পারি? জি 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 আমরা বলুন। যে ধন্যবাদ আপনাদের সবাইকে, অনেক চমৎকার একটা অনুষ্ঠান, খুবই ভালো লাগে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ঢাকার অনেক ঐতিহ্যবাহী অনেক ইতিহাস অনেক কিছু জানতে পারছি, বিশেষ করে আজকে এই পুরনো ঢাকা কিনে যে হাসান ভাই গল্পগুলো বলছেন এগুলো আমাদের অনেক কিছু জানা ছিল না। ধন্যবাদ আপনাদের সবাইকে যে এই অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে আমরা ঢাকার অনেক ইতিহাস ঐতিহ্য এগুলো জানতে পারছি। হাসান ভাইয়ের কাছে আমার যে প্রশ্নটা, আমরা সারা বাংলাদেশের মানুষ পুরনো ঢাকার খাবার নিয়ে অনেক অনুষ্ঠান আলোচনা করি, যে পুরনো ঢাকার খাবার অনেক মজাদার খাবার। প্রশ্ন হলো, এই পুরনো ঢাকার খাবার এত সুনাম কেন সারা বাংলাদেশে,
এবং হাসান ভাইয়ের কোন কোন খাবারগুলো সবচেয়ে বেশি প্রিয়? ধন্যবাদ আমার ভাই, আপনার প্রশ্ন বোঝা গেছে। ধন্যবাদ ধন্যবাদ ভাই, জবাব দিবেন। ধন্যবাদ, সময় মতো হাসান ভাই জবাব দিন। ধন্যবাদ আপনাকে লাইন আসবার জন্য। আচ্ছা, আমি স্থাপনার কথা যেটা বলছিলাম যে যে সুড়ঙ্গটা আছে সেটা আমি এক জায়গায় পড়েছি অল্প কিছুদিন আগে, যে এটা এটা এই লালবাগ কেল্লা থেকে সুড়ঙ্গটা তৈরি করা হয়েছিল মূলত এটা কেরানীগঞ্জের জিঞ্জিরা প্রাসাদে যাবার জন্য, বুড়িগঙ্গার নিচ দিয়ে কেরানীগঞ্জ জিঞ্জিরা প্রাসাদে যাবার জন্য। এবং এটা মূলত যে ওই সময় যে আক্রমণ হতো ঢাকার উপরে বিভিন্ন মগ বা বহির শত্রুদের দ্বারা, এই আক্রমণ থেকে রক্ষা করার জন্য বা আক্রমণ থেকে প্রতি আক্রমণের জন্য যে ব্যবস্থা সেটা তৈরি করতে এই সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল। এবং সুড়ঙ্গ লালবাগ কেল্লা হয়ে এটা কেরানীগঞ্জের জিঞ্জিরা প্রাসাদে গিয়ে শেষ হয়েছিল। সত্য মিথ্যা আমি জানি না, আমি এটা পড়েছি। ধন্যবাদ হাসান ভাই, আপনাকে চমৎকার করে উত্তর দেওয়ার জন্য। আচ্ছা সুহাগ ভাই, জি আপনি অনেক কাজ করেছেন, এটা তো আমি নিজে দেখেছি, নিজে জানি, সবাই জানে। আপনি অনেকগুলো সংগঠন করেছেন, আমি একটা একটা করে যাচ্ছি সেই দিকটাতে। আপনারা স্টুডেন্ট ইউনিয়ন করেছিলেন, জি সেটা এখনও আছে আমি যতদূর জানি। এবং আপনারা এক সময় বিশেষ করে যে সময় স্টুডেন্টদের একটা চরম দুর্বিষহ অবস্থা যাচ্ছিল 2009-10-11-12 এই সময়টাতে আপনারা অনেক কাজ করেছেন। তো ওই সময়টাতে যে যাদের জন্য কাজ করতেন তাদের কাছ থেকে সারাটা কেমন পেতেন এবং কী ধরনের কাজ করতেন আপনারা, এখন কী ধরনের কাজ করেন যদি বলেন? ধন্যবাদ, চমৎকার একটি কোশ্চেনের অবতারণা রাখছেন। বেসিক্যালি স্টুডেন্ট ইউনিয়ন সম্পর্কে যদি বলতে হয় তাহলে একটু গোড়ার দিকে যেতে হয়, শুরুতে সূচনালগটা কেমন হয়েছিল, কীভাবে এটা শুরু হয়েছিল। এটা 2007-এর দিকে যখন আমি অবশ্য তখন এই দেশে ছিলাম না, সেটার আতাউল্লাহ ফারুক ভাই সহ আরও অনেকেই কিছু এখানকার কিছু স্টুডেন্ট, একটা স্টুডেন্টের এনআই নাম্বারে একটা সমস্যা হয়েছিল। তো ওই সময় একটা এনআই নাম্বারেরকে কেন্দ্র করে যারা প্রতিষ্ঠা করেছিল আতাউল্লাহ ফারুক ভাই, এটা মূল উদ্যোগটা ছিল। সেটার উদ্যোগটা ছিল, তো তখনই এটা তখন তারা চিন্তা করে যে একটা স্টুডেন্ট ইউনিয়ন কিংবা একটা সংগঠন করা দরকার, যেখানে স্টুডেন্টদের কথা বলা হবে, স্টুডেন্টের সমস্যা নিয়ে কথা বলা হবে এবং একত্রিত, কারণ যে কোনো জিনিস করতে হলে একটা প্ল্যাটফর্ম দরকার, প্ল্যাটফর্ম ছাড়া একা একা অনেক কিছু করা সম্ভব হয় না। তো সেই জন্যই সেই শূন্যতা থেকে এটার অভিপ্রকাশ, এবং তখনই এই প্রতিষ্ঠানটা সংগঠনটা শুরু হয়। এবং পরবর্তী সময় সেই সময় অবশ্য একটা কমিটিও দেওয়া হয় আতাউল্লাহ ফারুক ভাইকে সাধারণ সম্পাদক, প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক হিসাবে, এবং আরেকজনকে রাজীব মোস্তফা নামক একজনকে প্রেসিডেন্ট করে একটা কমিটি করা হয় স্টুডেন্টদেরকে নিয়ে। এবং পরবর্তীতে ওই সময় থেকে শুরু করে স্টুডেন্টদের বিভিন্ন সমস্যা সংক্রান্ত, যেমন 2009-10 দিকে যখন স্টুডেন্টদের একটা স্রোত ছিল, যখন বাংলাদেশি স্টুডেন্ট সহ ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের একটা স্রোত এখানে ছিল ওই সময়, তখন অনেক স্টুডেন্টই মানে বিভিন্ন ধরনের সমস্যা, এনআই নাম্বার সহ, জব ক্রাইসিস সহ, তারপর ভিসা সংক্রান্ত সমস্যা সহ অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে। এবং তাদেরকে এই সমস্যা থেকে উত্তোলনের জন্য এই সংগঠনটা সবসময় কাজ করে গিয়েছে। এবং পরবর্তীতে আমি 2009-10 থেকে আমি কাজ শুরু করি এই সংগঠনের সাথে, ওই সময়ই আমার কাজ শুরু করা 2009 থেকে। তো এরপরে আমি 2012-তে ইলেকশন হয়, ইলেকশন স্টুডেন্টের প্রত্যক্ষ ভোটে আমি ওই সময় সাধারণ সম্পাদক নির্বাচিত হই, এবং সভাপতি নির্বাচিত হয়েছেন এস এস স্বাক্ষর নামে, তিনি এখন অবশ্যই এই দেশে নেই, তিনি আমেরিকাতে আসেন এই মুহূর্তে। তো তখন থেকে আমি যখন সাধারণ সম্পাদক ছিলাম, আমার প্রেসিডেন্ট ছিল, আমরা সবসময় চেষ্টা করতাম যে এখানে বাংলাদেশি স্টুডেন্ট যারা আছে তাদের সমস্যাকে পরিলক্ষিত করা এবং তারা কী কী সমস্যার সম্মুখীন হচ্ছে সেসব সমস্যার সমাধান উপায় বের করা। এবং আপনি জেনেছেন যে 2011-12 দিকে ভিসা সংক্রান্ত কিংবা অনেক স্টুডেন্টকে বের করে দেওয়া, তারপর অনেক ধরনের সমস্যা, ল্যাঙ্গুয়েজ সংক্রান্ত সমস্যা, এগুলো আমরা সমাধানের চেষ্টা করেছি। এবং পাশাপাশি যেটা আরেকটা জিনিস যেটা অনেকের মধ্যে বিতর্ক ছিল যে স্টুডেন্টরা কেন দেশের বিভিন্ন ক্লান্তি লগ্নে এই সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলবে, বাট আমরা বলেছি কারণ হচ্ছে স্টুডেন্টরা যদি দেশের ক্লান্তি লগ্নে দেশের সমস্যা নিয়ে যদি শুধু স্টুডেন্ট মানে এই না যে শুধুমাত্র স্টুডেন্টদের নিয়েই কথা বলবে, তা না, দেশের সমসাময়িক অনেক সমস্যা আছে যেটা দেশের স্বার্থ সংশ্লিষ্ট, কোনো রাজনৈতিক না। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করেছি, যেমন আমরা টিপাইবুক বাঁধ নিয়ে আমরা কথা বলেছি, যেটা দেশের স্বার্থ সংশ্লিষ্ট একটা বিষয়, বিভিন্ন দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি, আমরা বাংলাদেশের ত্রাণের ব্যবস্থা করেছি, এই সমস্যার সমাধানে চেষ্টা করেছি। এরপরে পরবর্তীতে আমরা যেমন স্টুডেন্ট যখন স্টুডেন্টশিপ শেষ হয়ে গেল তার আগে আগ মুহূর্তে সাধারণ সম্পাদকতে আমি আবার কনভেনার নির্বাচিত হয়েছিলাম, কনভেনার হিসেবেও দায়িত্ব পালন করেছি। পরবর্তীতে আমরা
ভয়েস ফর বাংলাদেশ অবশ্যই আপনি নাম শুনেছেন, আমার বইটির বিষয়। কিন্তু আপনাদের যে সাধারণ ছাত্রদের যারা এখানে ছিল ছাত্রদের, তাদের সারা কেমন ছিল আপনাদের প্রতি? আপনারা যখন কিছু আহ্বান জানাতেন কোনো কিছুতে কোনো বিষয়ে, সে একবার একটা র্যালি আমি দেখেছিলাম, এরকম কিছু যারা আপনারা করতেন, তো কেমন সারা পেতেন তাদের কাছ থেকে? বেসিক্যালি আমাদের আমরা সারা পাওয়ার চেয়ে স্টুডেন্টরা বেশি আগ্রহী ছিল যে আমাদের কাছ থেকে তারা কতটুকু সারা পাবে। আমরা তো 24 ঘন্টা সবসময় তৎপর ছিলাম যে তাদের সুবিধার জন্য করছে অনেকক্ষণ লাইনে। জি কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। বাংলাদেশ স্টুডেন্টের উদ্দেশ্যে আমি বলতাম চাই, বাংলাদেশ বাংলা ল্যাঙ্গুয়েজের স্টুডেন্টরা ব্রিটিশ রয়্যাল কোর্ট অফ জাস্টিস এন্ড ইউএন সিকিউরিটি কাউন্সিল রেজিস্টার। আমি শুধু বাবা দিতে বলেছি। জি লাইনটা ড্রপ হয়েছে, থ্যাংক ইউ কলার লাইন আসার জন্য। জি আপনি শেষ করেন প্লিজ। জি আমাদের চেয়ে তাদের চিন্তাটা বেশি ছিল যে আমরা তাদের কাছ থেকে কতটুকু সারা পাবো, কারণ স্টুডেন্ট ইউনিয়নের মূলত বেশিরভাগ স্টুডেন্টই আসতো যে তাদের সমসাময়িক সমস্যাগুলো নিয়ে, তাদের নিত্য দৈনন্দিন যে সমস্যাগুলো নিয়ে। তো আমরা তো সবসময় তৎপর ছিলাম যে তাদের সমস্যা কীভাবে সমাধান করা যায়, কত দ্রুত সমাধান করা যায়, কীভাবে তাদেরকে নিয়ে কাজ করা যায়। স্টুডেন্ট ওয়েলফেয়ার সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমরা কাজ করেছি, তো আমরা অবশ্যই সারা পেয়েছি এবং আমাদের কাছ থেকে স্টুডেন্টরা সবসময় সারা পেয়েছে। ধন্যবাদ, চমৎকার উদ্যোগ। আসলে এই বিলেতে আসার পরে আমি 2004 সালে এসেছি, আমি জানি কিসের মধ্যে দিয়ে যেতে হয় একজন ছাত্রকে যখন তারা একটা ভিন্ন, কমপ্লিটলি ভিন্ন একটা পরিবেশে, ভিন্ন একটা দেশে, ভিন্ন একটা ভাষায়, ভিন্ন একটা কালচারের মধ্যে এসে পড়ে, একটা নিউবর্ন বেবির মতো হয়ে যায়। তখন সে আঁকড়ে ধরবার চেষ্টা করে, খড়কুটো যা পায় হাতের কাছে আঁকড়ে ধরবার চেষ্টা করে, তার নিচেকে প্রতিষ্ঠিত করবার জন্য, পায়ের নিচের মাটি শক্ত করবার জন্য। সুহাগ ভাইরা এরকম একটা উদ্যোগ নিয়েছিলেন এবং চোখে পড়বার মতো, প্রশংসা করবার মতো একটা উদ্যোগ নিয়েছিল। আমি স্টুডেন্ট ইউনিয়নের সব যে যারা ছিলেন, আমাদের আতাউল্লাহ ফারুক ভাই সহ সবাইকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি ঢাকাবাসীর পক্ষ থেকে তাদের এরকম একটা উদ্যোগের জন্য। অবশ্যই হাসান ভাই। জি ভাই, আমার ভাই একটা প্রশ্ন করলেন একটু আগে খাবার। আজকে সকালে আমি একটা ছবি দেখেছি, আজকে সকালে, যে দুজন মানুষের ছবি, তাদের এই পর্যন্ত ছবিটার মুখ আর এই পর্যন্ত হচ্ছে খোলা অন্য কিছু আর কি, একজনের হচ্ছে অনেক কিছু আছে এর মধ্যে, জ্ঞান বুদ্ধি কুটকৌশল এটা সেটা, উনাকে বলতেছে উনি ঢাকার না, আরেকজন ঢাকার মানুষ, তার এই পর্যন্ত মুখটা আছে আর পুরোটাই শুধু খাবার। এই খাবারের বিষয়টা নিয়ে আপনি বিস্তারিত বলবেন, এই যে ঢাকার খাবার, আমার মনে হয় বললো যে খাবারে তো মজা হয় কেন, আর এটা আসলে ভালো হোক মন্দ হোক যেভাবেই নিক, পুরনো ঢাকাকে মানুষ খাবারের জন্য বিশেষভাবে সমাদর করে, বিশেষভাবে চেনে। অন্য অনেক কিছুর হয়তো ঘাটতি আছে, কিন্তু খাবারের যে তাদের যে রিচনেস, তাদের যে কি বলবো দৌরাত্ম্য, খাবারের যে প্রকারভেদের যে দৌরাত্ম্য, এটা বলে শেষ করা যাবে না। তো হাসান ভাই, এই প্রশ্নটা আমি নিব আপনার কাছ থেকে, কিন্তু এর আগে মনে হয় আমাদের একটা বিরতিতে যেতে হচ্ছে আর কি। তো ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আমরা বিরতির পর আবার কথা বলবো। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের বিরতির সময় হয়েছে, ছোট্ট একটা বিরতিতে যাব, আশা করছি সে পর্যন্ত সাথেই থাকবেন, দেখা হবে বিরতির পর, ধন্যবাদ। ঢাকায় ধন্যবাদ সাথে থাকবার জন্য। বিরতির আগে যেমনি হাসান ভাইকে জিজ্ঞেস করছিলাম, হাসান ভাই ঢাকার খাবার আপনার বক্তব্য কি? ধন্যবাদ বলবু ভাই, খাবারের কথা বললেই তো ক্ষুধা লেগে যায়। আসলে ঢাকার খাবারের সুনাম আছে পৃথিবী জুড়ে, পুরনো ঢাকা, স্পেশালি পুরনো ঢাকা। পুরনো ঢাকার কথা বলতে গেলেই চলে আসে চকবাজারের খাবার, চকবাজারের ইফতারি, হাজির বিরিয়ানি, এই সমস্ত খাবার। আর পুরনো ঢাকার মানুষ আসলে বিভিন্ন রং বেরঙের খাবার তৈরি করতে পারে, অন্যান্য ডিস্ট্রিক্টে পারে তাদের মতো করে, বাট পুরনো ঢাকার যে খাবারগুলো এগুলো সবার কাছেই খুবই প্রিয়। যেমন হাজির বিরিয়ানি, হাজির বিরিয়ানি আরেকটা কথা বলতে হয়, হাজি মোহাম্মদ হোসেন ছিলেন উনি আমার নানা, আমার মার চাচা। তো ছোটোবেলায় আমরা যখন যেতাম নানা বাড়িতে, আমার খুব মনে আছে
ওই বোল নিয়ে চলে যেতাম সেই বিরিয়ানির দোকানে, গলির মুখেই তো। গেলে মামা বলতেন যে টাকা আনছো, তো বলতাম যে না টাকা আনি নেই, মামা পোলাও দিবে, পোলাও বলতাম আমরা, মামা পোলাও দিবে, তো বোল ভরে দিত আমরা খেতাম নিয়ে। তো ওই কালের বিবর্তনে নানা মারা গেছেন, মামা মারা গেছেন, যাই হোক হাজির বিরিয়ানি এখন বিভিন্ন রূপে চলে আসছে ঢাকা শহরে। আগে ওই একটাই হাজির বিরিয়ানি ছিল, এখন অলিতে গলিতে হাজির বিরিয়ানি হাজির বিরিয়ানি, কিন্তু অরিজিনাল হাজির বিরিয়ানি যেটা সেটা হচ্ছে নাজিরিয়া বাজারে, সেই যারা লোকেশনটা জানেন ঠিক ওই জায়গায়। কিন্তু রাস্তার এই পারে ওপারে অনেক হাজির বিরিয়ানি আছে, কিন্তু ওগুলা পরবর্তীতে বিভিন্ন নাম দিয়ে মানুষ তৈরি করছে। তো হাজির বিরিয়ানির একটা ঐতিহ্য আছে, তারা আমি দেখছি ছোটোবেলায় লাকড়ি যেটাকে বলে তেঁতুল বা বেলের লাকড়ি দিয়ে রান্না করতো, সরিষার তেল দিয়ে রান্না করতো। আর ছোটোবেলায় তো যেতাম ভিতরে, যেতাম বাবুর্চি রান্না করতেছে দেখতাম, ওই পাল্লা দিয়ে ওজন করে করে, ইভেন লবণটাও পাল্লা দিয়ে ওজন করে দিত, আর সমস্ত স্পাইস মানে পাটার ভিতরে বাইটে দিত, যেটাকে আমরা যেমন আমরা বর্তমানে যেগুলো বিরিয়ানি খাই, পোলাও খাই, দারচিনি এলাচি সব কিছু আমাদের বেছে ফেলতে হয়, কিন্তু হাজির বিরিয়ানিতে এগুলো নাই। কেন, এগুলো সব মানে শিলপাটাতে পিসাই করে দেওয়া হতো, এখনও এইভাবে দেওয়া হয়। তো এখন তো নানা নাই, মামা নাই, তার ছেলেরা আছে করতেছে। আর চকবাজারের ইফতারি, রোজার মাসে চকবাজারের ইফতারি, এটা খুবই নাম করা পুরা পৃথিবীতে, এটার সুনাম আছে। যেমন ইফতারি বলতে তো কত রকমের আইটেম, সেই শিক কাবাব, সুতা কাবাব, বড় বাপের পোলা খায়, জিলাপি, হালিম, সব কিছু আর কি। তো আর ফ্রুট তো আছেই, তো চকবাজারে তখন রোজার মাসে রাস্তা বন্ধ থাকে শুধু ইফতারি মার্কেটের জন্য, ইফতারি দোকানের জন্য। আর এমনিতেও ঢাকা শহরের যে সমস্ত খাবার আছে রেস্টুরেন্টগুলোতে তৈরি হয়, এগুলো খুবই ঐতিহ্যবাহী। তো এখন আপনারা আসেন একদিন ঢাকায়। আমার ভাই যে প্রশ্ন জিজ্ঞেস করছিল আপনাকে, এত মজা হয় কেন খাবার, একটু রহস্য আছে জানা আছে? মজা হয় কেন, টু বি অনেস্ট এটার পিছনে কারণ আছে যে অন্যান্য জায়গায় বা অন্যান্য লোক যেভাবে তৈরি করে, ঠিক ঢাকা শহরে মানে যে ঐতিহ্যবাহী যে ঐতিহ্যবাহী যে খাবারগুলা, ওগুলা একটু ভিন্ন ধরনের তৈরি হয়, এবং ওগুলার যে রেসিপিগুলা ওগুলা পুরোপুরিভাবে মেনটেন করা হয়। কোনো ওই যে বললাম যে সব কিছু মাইপে মেপে দেওয়া হতো, এখনও তাই করা হয়, যার কারণে টেস্টটা অটুট রয়েছে এবং ভালো। আচ্ছা আহসান ভাই, আমার এক বন্ধু জিজ্ঞেস করছিল অনুষ্ঠানে আসবার আগে যে ঢাকার, যেহেতু ঢাকার খাবারের গল্প হবে, তা ঢাকার বাকরখানি যদি একটু বলেন গল্পটা। ঢাকার বাকরখানি এটা এখনও আছে। তো তবে এই বাকরখানি, ঢাকার বাকরখানি যেটা আপনি মুখে দিলে মানে বলতে গেলে কি যে বেশি একটা চাবানোর দরকার পড়ে না, এত সফট আর এত মানে ক্রিস্পি, এত ক্রিস্পি না, খুবই সফট এবং ভেরি টেস্টি। শুনলে আশ্চর্য হবে না, আমার এক ভাগ্নি আছে, সে আমি যখন দেশে গেলাম আমাকে বলল যে আঙ্কেল, আমি বললাম যে কী আনবো তোমার জন্য, বললে বাকরখানি রুটি। চিন্তা করছে অন্য খাবার তো আনা সম্ভব হবে না, তো এই যেহেতু এটা ড্রাই বাকরখানি, তো বাকরখানি ঢাকা বাকরখানি রুটি খুবই নাম করা, সকালের নাস্তায় বিকালের নাস্তায়। তারপরে এই বাকরখানি রুটিটা আরেকভাবে আমরা ইউজ করি, যদিও স্যাডলি বলতে হয় যে আমাদের ঢাকা শহরে এটা একটা রেওয়াজ আছে যে কোনো বাড়িতে কোনো লোক মারা গেলে সেখানে ওই রুটি আর মিষ্টি দেওয়া হয়, কারণ ইনস্ট্যান্টলি রান্না করা সম্ভব হয় না, ওই বাকরখানি রুটি আর মিষ্টি এনে দেওয়া হয় হোটেলভাবে, যাতে সবাই খেতে পারে। হাসান ভাই ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আজকে একজন এমন একজন লোককে পেয়েছি আমাদের মাঝে, যিনি যে হাজির বিরিয়ানি, হাজির সাহেবের নাতি। তো যদি কারো প্রকৃত হাজির বিরিয়ানি খেতে ইচ্ছে করে, তাহলে আপনারা স্টুডিওতে ফোন করে হাসান ভাইয়ের নাম্বারটা নিয়ে নিতে পারেন, এবং হাসান ভাই খুব বড় হৃদয়ের মানুষ, বড় দিলের মানুষ আর কি। তো আপনাদেরকে প্রকৃত হাজির বিরিয়ানি খাওয়াতে উনি মিস করবেন না। ধন্যবাদ হাসান ভাই, আমরা দাওয়াতের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ সোহাগ ভাই। জি, আপনি একজন মানবাধিকার কর্মী,
বাংলাদেশসহ যেখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বা আইনের বিচ্যুতি ঘটে আপনি আপনাদের সংগঠন ভয়েস ফর বাংলাদেশ কাজ করে যাচ্ছে, তো অনেক আমি আমি ফলো করি আপনাদের, আপনারা অনেক সেমিনার করছেন, অনেক সভা করছেন, অনেক প্রতিবাদ লিপি দিচ্ছেন, নানা কিছু করছেন, আউটপুটটা কী, এটা কিছু এটার আউটপুট কী হচ্ছে আসলে কিছু পাচ্ছেন আপনারা? এই বিষয়ে আসার আগে আমি একটু হাসান ভাই যেমনটা বলছিলেন যে ঢাকার খাবার প্রসঙ্গে এইখানে আমি একটু আসতে চাচ্ছি, কারণ হচ্ছে খাবারের বিষয়টা চলে আসলে একটু মুখে পানি চলে আসে, তার তার সাথে সাথে ঢাকার খাবার যদি হয়, কারণ ঢাকার শব্দটার সাথে খাবার ইতিহাস ঐতিহ্য কিন্তু একই মিশ্রণে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো যেহেতু আমাদের পাশে একজন মানে হাজি পরিবারের একজন সন্তান পেয়েছি, তিনি অরিজিনাল হাজির বিরিয়ানি পরিবার থেকে চলে আসছেন, তো হাজির বিরিয়ানি শুধুমাত্র আমার না, আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই যারা একবার খেয়েছে এই এটার প্রতি তার একটা আকৃষ্ট একটা প্রলোভন তার রয়েছে। আর আপনি যে বিষয়টা বলছিলেন যে মানবাধিকার কিংবা ভয়েস ফর বাংলাদেশ, মূলত যেখানেই মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সেখানে ভয়েস ফর বাংলাদেশ কাজ করে আসছে প্রতিষ্ঠা লগ্ন থেকে। এটা প্রতিষ্ঠা হয়েছিল 2016 সালে, এরপর থেকে আমরা বিভিন্ন সময়ে যেখানেই মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, যেমন আপনার সেটা হতে পারে কোনো ব্যক্তির উপর হতে পারে, কোনো ব্যক্তির উপর আঘাত হতে পারে, কোনো গোষ্ঠীর উপর হতে পারে, কোনো দেশের উপর হতে পারে, কিংবা কোনো দেশ কিংবা জাতির স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয়ের উপর হতে পারে, তো সেখানেই আমরা কাজ করেছি, আমরা প্রতিবাদ জানিয়েছি, আমরা চেষ্টা করেছি যে কোন ওয়েতে কাজ করলে এটা সমাধান কিংবা আউটপুট পাওয়া যায়। অনেক সময় আমরা আউট পেয়েছি, ইনস্ট্যান্ট পেয়েছি, কিংবা যে কোনো জিনিসে একটা আউট পেতে একটু সময় লাগে। প্রথমে আমরা নক করেছি, নক করে সেখানে যদি কাজ না হয় আমরা প্রেশার ক্রিয়েট করেছি, প্রেশার মানে জোর মানে প্রলোভন দেখানো কিংবা পেশী শক্তির ব্যবহার না, সেটা না, বাট মানবাধিকার যাতে লঙ্ঘিত না হয় সেই কাজগুলো আমরা করেছি। এবং সেখানে মানুষের যে অ্যাওয়ারনেস তৈরি, যে যে কোনো একটা বিষয়ে যে মানুষ জানে না এটা করলে যে মানবাধিকার লঙ্ঘিত হবে কিংবা সমস্যা হবে, সমস্যার সম্মুখীন হবে, সেই জায়গাগুলোতে আমরা অ্যাওয়ারনেস তৈরি করেছি মানুষের মাঝে। এছাড়া আপনি দেখে থাকবেন যে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে আমরা কথা বলেছি, এটাও একটা মানবাধিকার লঙ্ঘনের পর্যায়ে পড়ে। তারপরে ধরেন আপনার একজন সংখ্যালঘুদের উপর নির্যাতন, সেই বিষয়ে আমরা কথা বলেছি, বলেছি আমরা প্রতিবাদ জানিয়েছি, এবং স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সহ যেখানে নকলে কাজ হবে সেই জায়গাগুলোতে আমরা কাজ করেছি। আমি একটা বিষয় লক্ষ্য করেছি, আপনারা এই সব সেমিনারগুলো করতে গিয়ে ব্রিটিশ পার্লামেন্টারিয়ানদেরকে আপনারা সম্পৃক্ত করেন আপনাদের প্রোগ্রামের সাথে, তো এই চেনগুলো কি কোনো এফেক্টিভ হয়? অবশ্যই, কারণ হচ্ছে আপনার ব্রিটেন বলেন, আমেরিকা বলেন, কিংবা জাতিসংঘ বলেন, তারা হচ্ছে ওয়ার্ল্ডের, জাতিসংঘ একটি আমলাতান্ত্রিক প্রতিষ্ঠান, বাট ব্রিটেন আমেরিকার হচ্ছে একটা মোরাল কান্ট্রি, বিভিন্ন দেশগুলো তারা ডমিনেট করে থাকে, তো তারা যখন দেখে তাদের কাছে যখন কোনো একটা সুপারিশ করা হয়, তাদের কাছে যখন একটা বিষয় জানানো হয়, তারা অবশ্যই চেষ্টা করে যে এই বিষয়টা যাতে না হয়, বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে, বাংলাদেশ, দক্ষিণ এশিয়ার মতো দেশগুলো, আফ্রিকার মতো দেশগুলোতে যখন মানবতা লঙ্ঘিত হয় তারা এটাকে প্রেশার ক্রিয়েট করে, তারা এটা যাতে না হয় এই ব্যবস্থা নিয়ে থাকে, তো যার কারণে তাদেরকে সম্পৃক্ত করা। ধন্যবাদ সুভাষ ভাই, অব্যাহত থাকুক আপনাদের প্রচেষ্টা, যেখানেই মানবাধিকার লঙ্ঘিত হোক, দুঃখিত হোক বাংলাদেশে অথবা যে কোনো জায়গাতে, আপনাদের প্রচেষ্টা অব্যাহত থাকুক, এবং আপনাদের প্রচেষ্টার মাধ্যমে আশা করি কিছুটা হলে স্বস্তি ফিরে আসবে এই নিপীড়িত নির্যাতিত মানুষদের মধ্যে। আমি যাচ্ছি হাসান ভাই, হাসান ভাই আপনি আপনি কথা কথায় বলছিলেন একটু যে ঢাকা মসজিদে শহর ছিল, ঢাকা মসজিদে শহর ছিল, ঢাকা একটা অসম্ভব সুন্দর শহর ছিল, ইভেন আমি আমার ছোটোবেলায় আমি দেখেছি ঢাকার সৌন্দর্য, ঢাকার যে পরিবেশ, সবুজ, ঢাকার সবুজ, ঢাকার মধ্যে মাঠ, ঢাকার মধ্যে হাঁটে বেড়ানোর জায়গা, আর সেই ঢাকা আজকে 30 বছর পরে প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে জ্যামের শহর ঢাকা। এটা আমাদের ব্যথিত করে, আমরা ঢাকার সন্তান হিসেবে ব্যথিত করে আমাদের, আবার এটা এটা সত্য, এটা এটা যে একটা অপপ্রচার তা না, এটা ঢাকার রাস্তায় যারা বেরোবে বিশেষ করে হাসান ভাইদের যেই এলাকা থেকে হাসান ভাই এসছে সে এলাকায় যদি কেউ রাস্তায় বেরো তাকে এটা মেনে নিতে হবে যে ঢাকার প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে জ্যাম। হাসান ভাই, এই এই আপনি তো জন্মেছেন, বড় হয়েছেন, এবং এই সবগুলো আপনার চোখের সামনে এই 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 দুর্ভিষ্য একটা অবস্থা তৈরি হয়েছে, এ থেকে উত্তরণের কোনো জানা আছে, পথ জানা আছে আপনার? ধন্যবাদ বলবো ভাই। আসলে বিগ ডিফারেন্ট, অনেক পরিবর্তন আসছে ছোটোবেলার ঢাকা আর বর্তমানের ঢাকা,
এগুলা মূলত এটার কারণ হচ্ছে মানুষ অর্থ রোজগার করার জন্য, বেঁচে থাকার জন্য, স্বাবলম্বী হওয়ার জন্য সব শহরমুখী হচ্ছে। এটা মানুষের দোষ না, এটা হয়েই থাকে, মানুষ আসতেই পারে। তো ঢাকা শহরে আগে যে লোকসংখ্যা ছিল এখন সেটা কী বলবো, কয়েকশো গুণ হয়ে গেছে বলতে গেলে। কেন? এটা মানুষ শহরমুখী হচ্ছে, মানে উপার্জন, আয় রোজগার করার জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য। এখন আমাদের আমি বলবো আমাদের সরকারের তরফ থেকে একটা উদ্যোগ নেওয়া উচিত, যেটা যেমন আমরা ব্রিটেনে দেখি বা উন্নত দেশগুলোতে দেখি, যে যে কোনো একটা কিছুর হেড অফিস, ব্যাংক হোক আর সরকারি অফিস হোক, এগুলা আমাদের সব কিছু ঢাকার ভিতরে। তো এগুলো যদি ডিফারেন্ট ডিফারেন্ট ডিস্ট্রিক্টে স্থানান্তর করা যায়, তাহলে কি হবে, ওই ওই অফিসের আন্ডারে, ওই সংস্থার আন্ডারে যতগুলো লোক কাজ করতেছিল ঢাকা শহরে, তারা ওখানে কাজ করবে, ওখানে থাকবে, তাহলে কী হইল। এবং প্রয়োজনে অন্যান্য যারা আছে রিলেটেড বা যে কোনো কাজের জন্য যদি যেতে হয়, যেমন একটা অফিস যদি করা হয় খুলনাতে, দেখা গেল সোনালী ব্যাংকের হেড অফিস খুলনাতে, এখন খুলনাতে এই হেড অফিসের সাথে রিলেটেড যারা, তারা খুলনাতেই থাকবে, তাহলে ঢাকায় আর ওভারক্রাউড হলো না। ঠিক তেমনিভাবে এইগুলা যেটা আমরা দেখতেছি ব্রিটেনে, যে সমস্ত কিছু লন্ডনে না, লন্ডনের বাইরে বড় বড় হেড অফিসগুলো দিয়ে রাখছে, যে বাধ্যতামূলক তোমাদের ওখানে থাকতে হবে, ওখানে থেকে কাজ করতে হবে, এবং দরকার হলে লন্ডন থেকে ওখানে যেতে হবে। তাহলে কী হলো, যানজটটা কমে গেল, লোক সমাগমটা কমে গেল, ইত্যাদি ইত্যাদি। তো আর গাড়ি জ্যাম, যেটা জ্যামটা আসলে আগে তো আর এত গাড়ি ছিল না, লোকও কম ছিল, এখন গাড়িও বাড়ছে, মানুষও বাড়ছে, কিন্তু ওইভাবে তো আর রাস্তাঘাট তৈরি হয়নি। হ্যাঁ, বর্তমানে আমরা দেখতে পাচ্ছি কিছু ফ্লাইওভার হয়েছে, দ্যাটস গুড, কিন্তু পর্যাপ্ত পরিমাণে রাস্তা নাই গাড়ির জন্য, যার কারণে বসে থাকতে হয় ট্রাফিক জ্যামে। তো আরেকটা জিনিস, যাদের অর্থ সম্পদ আছে, ব্যবসা বাণিজ্য আছে, তারা চিন্তা করে রাস্তায় গাড়ি মানে সিএনজিতে বা রিক্সায় বসে না থেকে একটা গাড়ি কিনি, গাড়ির ভিতরে এসির হাওয়া খাবো আর বসে থাকবো, বসে তো থাকতেই হবে। তো এইভাবে এই চিন্তাধারার কারণেও অনেক গাড়ি বেড়ে গেছে। তো এখন এটা আসলে কোনো ব্যক্তি কিছু করতে পারবে না, এটা সরকার থেকে উদ্যোগ আসতে হবে এবং প্ল্যান আসতে হবে। এটা এই ধরনের আলোচনা আগেও হয়েছে ঢাকা শহরে বা বিভিন্ন যারা প্ল্যানার আছে তারা বিভিন্নভাবে প্ল্যানিং থিঙ্কিং থেকে এই কথাগুলো বলছে, কিন্তু এগুলো কোনো বাস্তবে রূপ নেয়নি আজ পর্যন্ত। ধন্যবাদ হাসান ভাই, আপনি চমৎকার করে বললেন। আসলে ডিসেন্ট্রালাইজ না হলে এইভাবে এই সমস্যা রাতারাতি না সমাধান। আমি 1995 সালের থেকে একটা সমীক্ষা দলের সাথে কাজ করেছিলাম, জাপানি সমীক্ষা দল, তাদেরকে বাংলাদেশে আনা হয়েছিল অনেক ব্যাপক পরিমাণ পয়সা খরচ করে সুপারিশমালা নেবার জন্য, যে কী করে ঢাকার যান এই এই যানজটটাকে নিরসন করা যায়। তারা অনেক অনেক দেখলেন ঢাকা শহরকে, অনেক ঘোরাঘুরি করলেন, দেখে ঠিকই তারা একটা সুপারিশমালা তৈরি করলেন, এবং তারা বললেন যে তিনটা স্থাপনাকে ঢাকা শহরতে সরিয়ে দেওয়ার সুপারিশ করলেন ইনস্ট্যান্ট। তারা বললেন যে ইনস্ট্যান্ট এই তিনটা স্থাপনাকে ঢাকা শহরতে সরিয়ে ফেলতে হবে, এতে যানজট অর্ধেক কমে যাবে। তারা বললেন হাইকোর্টটাকে সরিয়ে ফেলতে হবে, তারা বললেন সচিবালয় সরিয়ে ফেলতে হবে, তারা বললেন ঢাকা ক্যান্টনমেন্টকে সরিয়ে ফেলতে হবে। তারা এই তিনটি স্থাপনার কথা সুপারিশ করলেন যে তিনটা স্থাপনাকে ইনস্ট্যান্ট সরিয়ে ফেলতে হবে ঢাকা শহর থেকে, তাহলে অর্ধেক যানজট কমে যাবে। কিন্তু আমরা দুর্ভাগ্য, আমাদের আমাদের দেশে যা হয় সুপারিশের মতো থেকে যায়, আমাদের মতো আমরা চলতে থাকি এবং শেষ পর্যন্ত এই সমস্যা 10 গুণ বা 100 গুণ বেশি হয়ে আমাদের সামনে হাজির হয় এবং আমরা অসহায়ের মতো সেগুলো ভোগ করতে থাকি। যাই হোক সোহাগ ভাই, আপনি আপনার কাছে আসছি। সোহাগ ভাই, আপনার তো নতুন একটা পরিচয় ইদানিং আমাদের সামনে এসে উন্মোচিত হয়েছে, অনেক পরিচয়ের সাথে, ব্রডকাস্টার, জার্নালিস্ট, আপনি সাংবাদিকতার সাথে জড়িত হলেন কীভাবে, কবে? এই বিষয়ে আসার আগে আমি একটু ঢাকা সম্পর্কে কথা বলি, কারণ ঢাকা হচ্ছে আমাদের প্রাণের শহর। বাট ঢাকা যে প্রাণের শহরের সাথে সাথে কিন্তু আরেকটা নাম সেটা পরিচয় লাভ করেছে, সেটা হচ্ছে জ্যামের শহর, জ্যামের শহর বলা হয়। এর অন্যতম কারণ যেমনটা আপনিও বলছিলেন, হাসান ভাইও বলছেন, যে উন্নয়নের যে ডিসেন্ট্রালাইজ এই জিনিসটা হয় নাই, সব কিছু সেন্ট্রালাইজ হয়ে আছে। যেমন আপনি বললেন যে জাপানি একটি সমীক্ষা দল, তারা বলেছেন যে তিনটে স্থাপনাকে সরিয়ে নেওয়ার কথা, যেমন ক্যান্টনমেন্ট
আমি কোথাও পাইনি যে কোনো পৃথিবীর কোনো দেশে একটি রাজধানী শহরের মধ্যমণিতে একটা ক্যান্টনমেন্ট, সেনানিবাস থাকবে শহর থেকে দূরে অন্য কোনো ডিস্ট্রিক্টের কাছাকাছি, কিন্তু শহরের ভিতরে একটা ক্যান্টনমেন্ট পৃথিবীর কোনো শহরের রাজধানী শহরে নাই, শুধুমাত্র ঢাকাতেই রয়েছে। এয়ারপোর্টটা যেমন আগে যেমন তেজগাঁয় ছিল ঢাকার মধ্যমণিতে, সেটা সরে উত্তরাতে নেওয়া হয়েছে। এটা এই এয়ারপোর্টটাও আরও ধরে নেওয়া উচিত, যেটা অলরেডি বোধহয় সরকারের পরিকল্পনায় রয়েছে যে আরিয়াল বিলে এর আগে পরিকল্পনা ছিল, বাট সেখানে হয়নি। বাট ওই আশেপাশে ঢাকার আশেপাশে এয়ারপোর্টটা আরেকটা নতুন একটা এয়ারপোর্ট দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে। পাশাপাশি যেমন নদীর তীরবর্তী যে সকল শহর রয়েছে সারা বিশ্বে, এই শহরগুলোর প্রাণে হচ্ছে নদী, কিন্তু আমাদের ঢাকার ক্ষেত্রে যদি চিন্তা করেন, বাট বুড়িগঙ্গার তীরবর্তী ঢাকা, বাট বুড়িগঙ্গা কিন্তু প্রায় মৃত প্রায়। বুড়িগঙ্গার পানির অবস্থা দেখেন, বুড়িগঙ্গার আশেপাশে যে আপনার কলকারখানা রয়েছে সেগুলোর বস্ত্র কীভাবে মিশ্রিত হচ্ছে বুড়িগঙ্গার পানিতে, এটার যে এখানে সরকারের অব্যবস্থাপনার কিছু চিত্র ফুটে উঠছে। প্লাস হচ্ছে ট্যানারি শিল্প, ট্যানারি শিল্পটা অতি সত্তর সরে অলরেডি প্ল্যান, অলরেডি এটা সরে দেওয়ার প্ল্যানের রয়েছে যেটা সাভারে নিয়ে যাবে। ধন্যবাদ সুপে, আমি আমার প্রশ্নের থেকে দূরে সরতে চাচ্ছি না, আমাকে ইঙ্গিত করা হচ্ছে আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি সাংবাদিকতা সম্পৃক্ত হলেন কীভাবে? আচ্ছা, সাংবাদিকতা সম্পৃক্ত খুব বেশি দিন না, তারপরও আপনার আমি এর আগে থেকেই মানে প্রিন্ট মিডিয়ার সাথে যুক্ত ছিলাম, মানব জমিনের দৈনিক মানব জমিনের সাথে যুক্ত ছিলাম, আর ইলেকট্রনিক মিডিয়ার সাথে খুব বেশি দিন না, 2 বছর হবে। আর সাংবাদিকতা প্লাস হচ্ছে টিভি প্রেজেন্টিং, তো সময়ের পরিক্রমায় চলে আসতে হয়েছে আর কি। বাট সাংবাদিকতা হচ্ছে এটা একটা প্যাশনের জায়গা, তো সেই প্যাশন থেকেই আমার এখানে আসা, এবং প্যাশনের পাশাপাশি একটা সাহসিকতার জায়গাও বটে। তো সেই জায়গা থেকে আমার সেই ইচ্ছা, প্যাশন, সাহসিকতার জায়গা থেকে এই সাংবাদিকতাকে বেছে নেওয়া। আপনি একটা আয়ন টেলিভিশন, আপনি একটা প্রোগ্রাম, ইফ আই এম নট রং, জার্নাল। হ্যাঁ, জার্নাল প্রোগ্রামটা অত্যন্ত জনপ্রিয়, এই আপনি হয়তো খুব বেশি দিন না, কিন্তু প্রোগ্রামটা অত্যন্ত জনপ্রিয়। প্রোগ্রামটা আমি ব্যক্তিগতভাবে দেখি এবং অনেকের কাছ থেকে প্রোগ্রাম আউটপুট একটা কোয়ালিটি প্রোগ্রাম, যতগুলো বাংলা চ্যানেল এখানে আছে কয়েকটা প্রোগ্রাম খুব কোয়ালিটি হয়, তার মধ্যে আপনার প্রোগ্রাম জানানোটা হচ্ছে একটা অন্যতম কোয়ালিটি প্রোগ্রাম। এর রহস্য কী? আমরা তো প্রোগ্রাম করছি, আমাদের তো এগুলো জানতে হবে, এর রহস্য কী? এইভাবে এত কোয়ালিটি একটা প্রোগ্রাম এত স্বল্প সময়ের মধ্যে কীভাবে আপনি করলেন? না, বেসিক্যালি জার্নাল প্রোগ্রামটা আমি শুরু করেছি এই বছরেই মার্চ থেকে। এর আগে আয়ন টিভিতে আমি প্রোগ্রাম করতাম কমিউনিটি ফোকাস নিয়ে, কমিউনিটি বিভিন্ন ব্যক্তিগত ব্যক্তিবর্গ নিয়ে, কমিউনিটির বিভিন্ন সমস্যা নিয়ে আমরা সেই প্রোগ্রামটা করতাম। তো পরবর্তীতে আমি জার্নাল প্রোগ্রামটা শুরু করি এই বছরে মার্চ থেকে। তো আমি সবসময় চেষ্টা করি যে প্রোগ্রামের মাঝে গেস্টের ক্ষেত্রে হোক, টপিকের ক্ষেত্রে হোক, এবং প্রোগ্রাম চলাকালীন সময়ে সেখানে কোশ্চেন এবং সব কিছুর সমন্বয়ে একটা কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করে থাকি। যেমন টপিক এবং গেস্টের সাথে গেস্ট সিলেকশনের যে আপনার সমন্বয়, এটা যদি সমন্বয় যদি না হয় তাহলে কিন্তু আপনার প্রোগ্রাম জমবে না। কারণ স্পেসিফিক টপিক, স্পেসিফিক গেস্ট, তো যেই টপিকের জন্য যেই গেস্ট ভালো কথা বলবে সেই গেস্টকে আমাকে সিলেকশন করতে হবে। এবং আজকে যে আলোচিত যে ঘটনাগুলো, আলোচিত ঘটনাগুলো অনেকগুলো আলোচিত ঘটনা হতে পারে, 10টা হতে পারে, 20টা হতে পারে, অনেক ঘটনা, এই ঘটনাগুলো থেকে আমাকে পিক করতে হবে যে কোন ঘটনাটা দর্শকের কাছে, দর্শক ভালো পাবে কোনটা, সেটাকে আমাকে সিলেক্ট করতে হবে, এবং কোন বিষয়টা আলোচনা করলে দর্শক ভালো পাবে এবং গেস্টও বলে স্বাচ্ছন্দ্য বোধ করবে, এই বিষয় অনেকগুলো বিষয় রয়েছে এগুলো। তো এইগুলো মেনটেন করাটাই হচ্ছে মূল বিষয়। তার সাথে আরেকটা সুযোগ করি, আপনার উপস্থাপনা অত্যন্ত চমৎকার, অত্যন্ত সাবলীল মার্জিত হয় আমি খেয়াল করেছি। আপনি যেসব উপকরণগুলোর কথা বললেন তার সাথে এটাও একটা উপসঙ্গ বা একটা একটা বিষয় যেটাতে আপনার অনুষ্ঠানকে এতটা জনপ্রিয় করেছে। আমাদের সময় প্রায় শেষের দিকে। হাসান ভাই, আপনি ঢাকা অ্যাসোসিয়েশন উইকের সম্মানিত কার্যনির্বাহী পরিষদের সদস্য, যদি আপনাকে জিজ্ঞেস করি 5 বছর পরে আপনি ঢাকা অ্যাসোসিয়েশন উইকে কোথায় দেখতে চান? ধন্যবাদ বলবুল ভাই। ঢাকা অ্যাসোসিয়েশন ইউকে, এটার বয়স খুব একটা বেশি না, 2 বছরের কিছু বেশি। তো যাই হোক, ইন দ্য মিন টাইম আমরা ঢাকা অ্যাসোসিয়েশন ইউকের তরফ থেকে যে প্রোগ্রামগুলো করেছি, এবং অবভিয়াসলি এই কোভিডের কারণে এবছর কোনো কিছু করা হয় নাই, আমরা মিলাদ মাহফিল, ইফতারি প্রোগ্রাম, তারপরে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম ইত্যাদি ইত্যাদি, তারপরে সমাজসেবামূলক প্রোগ্রাম, এগুলো আমরা আগামীতে আরও করব। আশা করি আমাদের ঢাকা অ্যাসোসিয়েশন ইউকে আরও
অনেক আগে যাবে এবং এটার একটা সুনাম পুরো পৃথিবী জুড়ে থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার। শোক ভাই, আপনার কাছে ছোট ছোট করে আপনি টাচ করবেন, সময় যেহেতু আমাদের শেষ। আপনাদের সংগঠন থেকে আপনারা বৈশাখী মেলা করে, ইনডোর বৈশাখী মেলা সম্ভবত ইউরোপের সবচেয়ে বড় ইনডোর বৈশাখী মেলা আপনারা করেছেন, এটা নেক্সট মেলা কবে অনেকে জানতে চায়। তো প্রোগ্রামের মাধ্যমে আপনারা জানতে চাই নেক্সট মেলাটা আপনাদের কবে প্ল্যান আছে। আর আপনি ঢাকা অ্যাসোসিয়েশন ইউকের সম্মানিত সহসভাপতি, আপনি কীভাবে দেখছেন আপনি এটার এটার ভবিষ্যৎ কী? জি ধন্যবাদ। আপনি দুইটা প্রশ্ন রেখেছেন, এক হচ্ছে আমরা যে বৈশাখী উৎসব নামের যে বৈশাখী মেলাটা করে থাকি ইনডোরে, যেটা ব্রিটেনে এবং ব্রিটেন শুধু ব্রিটেন নয়, এটা সমগ্র ইউরোপের মধ্যে বাংলা ভাষাভাষীদের জন্য ইনডোরের সবচেয়ে বড় প্রোগ্রাম এবং এটা আমরা প্রতি বছরই করে থাকি। 2012 থেকে শুরু হয়েছে, এটা 7 করেছি। এই বছর আমরা করার কথা ছিল, বাট করোনার প্রাদুর্ভাবের কারণে আমরা করতে পারিনি। বাট পরবর্তীতে যদি পৃথিবীর অবস্থান, যদি করোনা পরিস্থিতি সব ঠিক থাকে, আমরা পরবর্তী আবার বৈশাখ মাসে আমরা করবো অবশ্যই এটা। আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে আপনার যে ঢাকা অ্যাসোসিয়েশন, এখানে আমি ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে আছি। ঢাকা অ্যাসোসিয়েশনের বয়সটা খুব বেশি দিন নয়, 2 হয়েছে। বিলেতের মাটিতে তো অনেকগুলো সংগঠন রয়েছে, তো সেগুলোর সাথে সাথে ঢাকা অ্যাসোসিয়েশন খুব সম্মানের সাথে কাজ করে যাচ্ছে এবং আমি বলবো এবং অ্যাডভাইস বলেন কিংবা যেটাই বলেন সংশ্লিষ্ট যারা আছে তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে ঢাকা অ্যাসোসিয়েশন শুধুমাত্র অন্য হাতে অন্যান্য সংগঠন অনেক সংগঠনের মতো শুধুমাত্র গেট টুগেদার করা, পিকনিক করা, এর মধ্যে সীমাবদ্ধ যেন না থাকে। আমরা চেষ্টা করব যে ঢাকাবাসীর ওয়েলফেয়ার সংক্রান্ত কিছু কাজ করার জন্য। ধন্যবাদ সবাই। হাসান ভাই, আপনার জন্য 5 5 প্রয়োজন বিদায় নেওয়ার জন্য। ধন্যবাদ বুলবুল ভাই। আমি আমার বিদায় স্পিচে একটাই কথা বলবো, যেটা আমাকে এখানে বুলবুল ভাই আমন্ত্রণ জানার জন্য এবং সেই সাথে আয়ন টিভির কলাকুশলী এবং আয়ন টিভিকে অনেক ধন্যবাদ, এবং যারা টিভির সামনে অথবা ফেসবুকের মাধ্যমে যারা এই প্রোগ্রাম দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ। হাসান ভাই, শোক ভাই, জি ধন্যবাদ আপনাকে এবং আজকের অনুষ্ঠানটিকে যারা দেখছেন এবং কলাকৌশলী পর্দার আড়ালে যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ ঢাকাবাসীকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কথা শেষ হতে চায় না, প্রতিটি অনুষ্ঠানেই যেন মনে হয় যে কথা শেষ হলো না আজকেও, ঠিক একই রকম কথা মনে হচ্ছে যেন শেষ হলো না, কিন্তু সময় তো শেষ, বিদায় নেবার পালা। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের অনুষ্ঠানটি দেখেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ রইল, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে চলবেন আর আয়ন টেলিভিশনের সাথেই থাকবেন। নিরন্তর শুভেচ্ছা।